হে ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আল্লাহর রহমতে। আপনাদের দোয়ায় আমি এখন মোটামুটি সুস্থ আছি, অনেকটা আগে চেয়ে বেটার আছি। আজকে সেজন্য আপনাদের একটা রেসিপি শেয়ার করতে চলে আসলাম। আজকে আপনাদের করে দেখাবো তেলাপিয়া মাছের মাথা ভুনা রান্নার রেসিপি। এইভাবে আপনারা যে কোনো মাছ ভুনা করে রান্না করতে পারেন। মাছের মাথাটা এভাবে ভুনা করে রান্না করলে অনেক মজা হয়। স্পেশালি কিন্তু তেলাপিয়ার মাছের মাথার এই ভুনাটা কিন্তু অনেক মজা হয়। আমার রেসিপি ফলো করে আশা করি ট্রাই করবেন। সম্পূর্ণ ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখবেন, কেউ স্কিপ করে যাবেন না। প্লিজ ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে যাবেন। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ। চলুন স্টার্ট করি রেসিপিটি। এই জন্য দেখেন এখানে আমি মাছের মাথা নিয়ে নিয়েছি, একদম পরিষ্কার করে নিয়েছি, যতটুকু পরিষ্কার করা যায় আর কি। একদম ভালো করে ভেতরে পরিষ্কার করে নিয়েছি, চারটা নিয়েছি। এখানে মাঝারি সাইজের যে তেলাপিয়াগুলো হয় ওইগুলোর মাথা নিয়েছি আমি। এভাবে করে যে কোনো মাছের মাথা দিয়ে রান্না করা যায়। এদিকে নিয়েছি আমি পেঁয়াজ একটা বড় সাইজের, আর কাঁচামরিচ নিয়েছি একটা, টমেটো কেটে নিয়েছি, আর পেঁয়াজ কলি তো আছে। এদিকে আমি তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে যাওয়ার পর একটু এক চা চামচের মতো আদা রসুনের পেস্টটা দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গিয়েছিলো একটু, তাই এটা একটু ধরে গিয়েছি নিচে। এরপর আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এরপরে দিয়ে দিলাম এক চা চামচ হলুদ, দু চা চামচ মরিচের গুঁড়ো। আর কোনো মশলা এতে অ্যাড করবো না। একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে ফেলতে হবে। এই কষানোর উপরে কিন্তু আপনার রান্নার টেস্টটা ডিপেন্ড করে। আর মাছের মাথা যেহেতু সবগুলাই এখানে কোনো মাছ নেই, সেজন্য আমি একটু আদা রসুনের পেস্টটা দিলাম। সাধারণত আমি মাছ রান্নাতে আদা রসুনের পেস্টটা স্কিপ করি, তবে এটাতে দেওয়া যাবে না এটা কোনো কথা না, কিন্তু আমার কাছে পার্সোনালি ভালো লাগে না। মাছের ক্ষেত্রে আমি কখনোই রসুন আদা এগুলো ইউজ করি না। এরপরে দেখুন ভালো করে কষিয়ে নিতে হবে, যেহেতু ভুনা তেমন ঝোল হবে না, এটা একদম একটা গ্রেভি গ্রেভি রান্না হবে। এরপর আমি এক থেকে কেটে রাখা পেঁয়াজ কলি টমেটো আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি। কাঁচামরিচ এভাবে দিলে যা হয়, ঝালটা একটু কম বের হয়, ফ্লেভার বের হয় কাঁচামরিচের একটা, সেই জন্য একটু ছিঁড়ে দিয়েছি আমি। আর টমেটোটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন ভোনা কিছুতে, কিন্তু টমেটোটা মাস্ট লাগে। আর মাছের ক্ষেত্রে তো টমেটোর কোনো জোরই নেই। এরপরে দেখুন আমি সময় নিয়ে ভালো করে এটাকে প্রায় 4 মিনিটের মতো করে কষিয়ে নিচ্ছি। অনেকক্ষণ ধরে কিন্তু আমি এটাকে কষাচ্ছি। কষিয়ে নেওয়া হয়ে গেলে তা আমি পানি দিয়ে দিব, দিয়ে দিয়েছি পানি। পানিটা একটু করে বলক চলে আসলে আমি আগে দেখে পরিষ্কার করে রাখা মাছের মাথাগুলো এর মধ্যে দিয়ে দিব। আবারও বলতেছি, এভাবে আপনারা যে কোনো মাছের মাথা কিন্তু রান্না করতে পারেন। শুধু এই মাছ বলে কথা না, আপনারা যে কোনো মাছের মাথা এভাবে ট্রাই করতে পারেন। এরপর মাছগুলো দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর আলতো হাতে কিন্তু আমি এগুলোকে উল্টে দিচ্ছি। আসলে মাছ রান্নাটাও একটা চ্যালেঞ্জের ব্যাপার। ভালো করে কিন্তু নাড়তে না জানলে মাছ যতই আপনি টেস্ট করে রান্না করতে চান না কেন, কিন্তু মাছ যদি ভেঙে যায় ওটা দেখতে ভালো লাগে না। আর আমার কাছে দেখতে ভালো না লাগলে ওই জিনিসটা খেতে ভালো লাগে না। দেখুন আমি খুবই আলতো হাতে মাছগুলো উল্টে দিয়েছি, উল্টে দিলাম। যেহেতু এই রান্নাটা তেমন একটা বেশি ঝোল হবে না, সেই জন্য আমি পেঁয়াজ কলি আর টমেটো আগে দিয়ে দিয়েছি যাতে একটু সফট হয়ে যায়। পরে দিলে কিন্তু এগুলো কাঁচাই থেকে যাবে। এরপরে দেখুন ঝোল যেগুলো ছিল ওগুলোর মধ্যে আমি একটু করে কষিয়ে নিয়েছি, ভালো করে একটু ঝাঁকিয়ে দিয়ে নিই। এরপর আমি আর একটু ঝোল দিব যাতে ভালো করে মাছগুলো সিদ্ধ হয়ে যায়, সেই জন্য একটু পানি দিতে হবে।
প্লাগিনটা এখনো কষতেছে, আমি একটু পানি দিয়ে দিয়েছি, তাও দেখেন খুবই অল্প, যেহেতুটা ভুনা চুল বেশি দেওয়া যাবে না। এরপর এটাকে আমি ঢাকনা দিয়ে ডেকে রেখে দেব প্রায় আরও 4 মিনিটের জন্য। আসলাম 4 মিনিট পর, দেখুন অনেক সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে কিন্তু রান্নাটা থেকে। এটাকে আমি নামিয়ে ফেলবো, হয়ে গিয়েছে আমার রান্নাটা। এতক্ষণ যারা ভিডিও দেখেছেন অসংখ্য ধন্যবাদ। চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন। ভালো থাকবেন, বিদায় নিচ্ছি আজকের মতো। আসসালামু আলাইকুম।